Hello viewers, assalamu alaikum and welcome back to my channel Jannat's Cook. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে ভিডিওর এন্ট্রিতে আপনারা দেখতে পাচ্ছেন আমি গাছ থেকে কিছু ফল পেড়ে নিয়েছি। তো এগুলা হচ্ছে বিলম্ব, তো এগুলা কিন্তু আমরা সবাই কম বেশি চিনি। তো আজকে ভিডিওটাতে কিভাবে এই টাটকা ফলটা সংরক্ষণ করতে হয় বছর জুড়ে আর এটাকে কি কি তরকারিতে ইউজ করা যায় তারই ফুল টিপস সহকারে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা কিন্তু একটা খুবই মজাদার ফল, তো আর এর কালারটাও কিন্তু খুব সুন্দর। তো এটাকে আমি একদম গাছ থেকে পেড়ে নিয়েছি, একদম টাটকা, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটা। তো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন। তো এই গাছে কিন্তু অনেকগুলো বিলম্ব হয়েছে, তো আমি এখান থেকে প্রায় 2 কেজির মতো পেরে নিয়েছি। আর এগুলো যেহেতু একটু ভারী হয় তাই এর ওজনটাও কিন্তু অনেক বেশি হয়। তো এখানে কিন্তু উপরে অনেকগুলো ছিল, তো এগুলো কিন্তু আমি আর পারতে পারলাম না, তাই আমি নিচ থেকেই কয়েকটা পেরে নিয়েছি। তো এখানে কিন্তু ঝুড়িতে নিয়ে নিলাম, তো এখানে প্রায় 2 কেজির মতো আছে। আর এখানে একটা বোলের মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি। তো এখন এখান থেকে যেগুলো একদম ভালো এরকম যেটা একটু থেতলে গেছে ওগুলো আমি স্কিপ করব। তো এগুলো কিন্তু সংরক্ষণ করলে পরে খাওয়া যাবে না, নষ্ট হয়ে যেতে পারে। তো এরকম আমি সবগুলো যেগুলো একটু ভালো ওইগুলো আমি নিয়ে নিয়েছি। আর আপনারা যদি বাজার থেকে কিনে আনেন তাহলে কিন্তু এখানে যেহেতু আমি নর্মাল পানি ইউজ করছি আপনারা এখানে লবণ দিয়ে একটু ভালো করে ধুয়ে নেবেন। তো এখন সবগুলা ভালোগুলাকে আমি একসাথে নিয়ে নিচ্ছি আর যেগুলো একটু থেতলানো ছিল ওইগুলো একটু স্কিপ করছি। তো এই তো সবগুলো নিয়ে নিলাম আর ঝুড়িতে বাকি অর্ধেকটা আছে। এখানে আমি 1/2 কেজি থেকে মানে 1 কেজির মতো নিয়েছি আর কি। তো এখন এগুলাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো উপরে যে অংশটা একটু কালো টাইপের ওইগুলাকে ভালো করে ধুয়ে নিয়েছি, মানে ছাড়িয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো রকম ময়লা না লেগে থাকে। তো এই যে এরকম করে উপরের যে অংশটা ওইটা ধুয়ে নিয়েছি আর নিচেরও একটু অংশ থাকে এরকম, তো এটাও ফেলে দিয়েছি। তো একইভাবে সবগুলা করে নিয়েছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই আস্তে আস্তে করে একটু খেয়াল করে করতে হবে যাতে কোনো রকম ময়লা না থাকে, তাহলে কিন্তু ফ্রোজেন করলে ওইটা ফলটার সাথে খুব একবারে লেগে যাবে, তারপর রান্না করার সময় এর স্বাদটা অনেকটা নষ্ট হয়ে যাবে। তো একইভাবে সবগুলো করে নিচ্ছি। তো এটা কিন্তু একটা টক ফল আর এই ফলটাই কিন্তু যে কোনো ধরনের রান্নায় ব্যবহার করা যায়। এই ফলটা দিয়ে কিন্তু আমরা কম বেশি ডালও খেতে পারি, তারপরে লতি তরকারি রান্না করা যায়, তারপরে আপনারা যদি মাছে বুনা করেন ওইটাতে একটু টক স্বাদ আনতে কিন্তু এইসব এই ফলটা কিন্তু ব্যবহার করা যায়। তো এটাকে কিন্তু আমরা সবাই চিনি, এটার নাম বিলম্ব আপনারা সবাই জানেন। তো এই তো আমি কিন্তু ধুয়ে নিয়েছি এগুলা, তো আবারও বাকিগুলো সবগুলো একবারে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পর এখন আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি। তো আমি আপনাদেরকে প্রায় 4 ভাবে কেটে তারপর ওইগুলোকে ফ্রোজেন করা দেখাবো। তো আমি ফার্স্টে একটা বিলম্বকে মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি। তো এটা হলো প্রথমটা। তো এইভাবে আমি প্রায় 1 কেজিকে 4 ভাগ করলে যতটুকু হয় মানে 4 ভাগের 1 ভাগ এইভাবে কাটছি। তো এতে এভাবে কিন্তু কেটে নিয়েছি আর এটা কিন্তু ডালে দেওয়ার জন্য একদম পারফেক্ট সাইজ। তো এখন আমি একটা বিলম্বকে আবারও মাঝখান থেকে কেটে সেই 2 অংশকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি এরকম করে। তো এটাকে কিন্তু আমরা লতি তরকারি রান্না করলে ওইখানে ইউজ করতে পারবো। তো এটা হলো আরেকটা। এই তো হয়ে গেল 2টা সাইজ, মানে 2 রকম করে কেটে দেখালাম। তো আবারও চলে যাচ্ছি 3 নম্বরটায়। তো এতে একইভাবে অনেকগুলো কেটে নিয়েছি আর এখন চলে যাচ্ছি 3 নম্বরে। তো 3 নম্বরটার জন্য একটা বিলম্বকে ফার্স্টে নিয়ে এর মানে মাথার যে অংশটুকু আর পিছনের অংশটুকু একটু কেটে নিচ্ছি। নেয়ার পর তারপর এগুলাকে ছোট ছোট গুল গুল স্লাইস করে নিয়েছি আর এগুলাকে আমরা কিন্তু ভর্তা বানিয়েও খেতে পারবো। তো এগুলাকে মূলত ভর্তার জন্য এভাবে কাটা হয়। তো এই তো 3 ভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। এখন 4 নম্বরটা। তো 4 নম্বরের জন্য ফার্স্টে মাথার দিক থেকে আর পিছনের দিক থেকে একটু কেটে নিচ্ছি আর একটা বিলম্বকে এখন পাতলা করে 4 রকম করে মানে 4টা ভাগে ভাগ করে নিচ্ছি এরকম করে নিয়েছি।
তো আপনার কিন্তু চাইলে এটাকে এভাবে ফ্রোজেন করতে পারেন অথবা মাঝখান থেকে আরও একটু চিকন করে নিতে পারেন। আর এভাবে আমি ফ্রোজেন করছি কারণ যখন মাছ ভুনা করব তো মাছের মধ্যে যদি একটু টক স্বাদ আনতে চান তাহলে কিন্তু এরকম পাতলা পাতলা করে দিলে খুবই ভালো লাগে। তো এভাবে আমি কেটে নিচ্ছি। তো প্রায় 1 কেজির কে চার রকম করে এরকম করে করে কেটে নিয়েছি, 4টা সাইজে। আর 1 কেজি আমি একদম আস্তই ফ্রোজেন করব। তো আপনাদেরকে আবারও একটু দেখিয়ে দিচ্ছি কীরকম করে কেটে নিয়েছি। তো আপনাদের কিন্তু নিজ নিজ চয়েস অনুযায়ী আপনারা এখানে কেটে যে কোনো ধরনের শেপ দিয়ে কেটে নিতে পারেন। তো আমার কাছে যেটা ভালো লাগে আর রান্না করার জন্য যেটা হেল্পফুল ওইভাবেই আমি কেটে নিয়েছি। তখন এখন এগুলাকে আমি ফ্রোজেন করতে চলে যাচ্ছি। তো এখানে ফার্স্টে আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি। তো এখন যেগুলাকে আমি ডালের জন্য ফ্রোজেন করব ওইগুলাকে নিয়ে নিচ্ছি। তো এগুলাকে কিন্তু আমি মূলত ডাল রান্না করার জন্য ইউজ করব, তাই এগুলাকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে নিলাম। তো এখন এর ক্যাপটা লাগিয়ে দিয়েছি আর এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। তো এখন আরেকটা পলিথিন ব্যাগ নিয়ে নিয়েছি। তো আজকে আর ফ্রোজেনটা আমি মূলত পলিথিন ব্যাগেই করছি। আপনারা চাইলে এখানে জিপলক ব্যাগও ইউজ করতে পারেন। তো পলিথিন ব্যাগে করলে আমার জন্য একটু সুবিধা হয়, তো ফ্রিজ থেকে সরাসরি বের করে আমি রান্নার সময় ইউজ করতে পারি। তো এখানে আমি মূলত যে মাছ ভুনার জন্য যেই বিলম্বটা কেটে রেখেছিলাম ওইটা ফ্রোজেন করে নিয়েছি। আর এখানে নিচে এখন লতি তরকারি রান্না করার জন্য যেভাবে সাইজ করে কেটে নিয়েছি ওইটা। তো আপনারা কিন্তু আপনাদের চয়েস মতো যে কোনো ধরনের শেপ দিয়ে করে নিতে পারবেন। তো আর এগুলো হচ্ছে ভর্তার জন্য, তো এগুলোকেও নিয়েছি একটা ব্যাকেটের মধ্যে। তো এখন যেগুলো আস্ত রেখেছিলাম ওইগুলোকে আর একটা পলিথিন ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। আর আস্তটা করলে কি হয়, আপনারা যখন রান্না করবেন তখন ফুলটা আস্তই থাকে আর এর স্বাদটাও একদম ভিতরে অ্যাডজাস্ট যেরকম ফার্স্টে থাকে ওই রকমই থাকে নর্মাল হওয়ার পর। তো এগুলাকেও পরে ইউজ করার জন্য আস্তই রেখে দিয়েছি। তো এই তো আমার 2 কেজি বিলম্ব কিন্তু সংরক্ষণ করার জন্য একদম রেডি। তো এগুলাকে আমি কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর আপনারা এটাকে এরকমভাবে পলিথিন ব্যাগে অথবা যে কোনো ধরনের এয়ারটাইট কন্টেনারে ভরে প্রায় 12 থেকে 13 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন, আর এর বেশিও সংরক্ষণ করতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে আর অনেকটাই হেল্পফুল হবে সবার জন্য। তো আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন, লাইক দিয়ে আমার উৎসাহটা বাড়িয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন। তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে থেকে পাওয়া সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।